আমাদের উদ্বোধনী পর্ব চলছে, দর্শকদের বলবো করতালি দিয়ে মেলার উদ্বোধনী পর্বকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। 2022 বিবেক মেলার এমডি ট্রাস্ট শ্রী সারদা ময়দান পিছিয়ে নিতে বাধ্য হয়েছিল, আবার কিছুটা পরিবেশ অনুকূল হয়েছে, আবহাওয়া পরিবর্তন ঘটেছে, আবার মেলা শুরু হচ্ছে। খুব ভালো লাগছে স্বামীজির নামে এই মেলা, এটি আমাদের একটু গর্বের বিষয়। স্বামীজি শুধু আমাদের নয়, আপনাদের সকলেই তো তার সারা পৃথিবীর মানুষের একটি গর্ব এবং অহংকার। তাই স্বামীজি এমন এক ব্যক্তিত্ব, তিনি কখনো অন্যের সঙ্গে আপোষ করেননি, তিনি সত্য ন্যায় এই শ্রদ্ধার জীবনে প্রতিষ্ঠা লগ্ন থেকে এবং সারা পৃথিবীতে এই সত্য ও ন্যায়ের কথাই তিনি বলেছেন, মানুষকে ভালোবাসার কথা বলেছে, মানুষকে ভালোবাসায় ঈশ্বরের সেবা, এটি সারা পৃথিবীতে তিনি প্রচার করেছেন। তাই আমি এই মেলা কমিটিকে অনুরোধ করব, যেহেতু স্বামীর নামেই মেলা, অতএব এই মেলা স্বামীর নামের যে একটি বৈশিষ্ট্য আছে, তার জীবনের যে আদর্শ আছে, সেটি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। স্বামীজিকে অশ্রদ্ধার অধিকার আমাদের কারো নেই, অতএব সেই জিনিসটা যেন না হয় লক্ষ্য রাখবেন। এই মেলাতে বহু মায়ের বিষয়, মেলাতে মায়েরাই বেশি আসেন। আমি অনুরোধ করব আপনাদের যারা সামনে ক্লাব কর্তৃপক্ষ রয়েছে বা আপনারা রয়েছে মেলা কর্তৃপক্ষ, সকলের অনুরোধ করব মায়েদের দিকটা ভীষণভাবে খেয়াল রাখবেন। কারণ মেলাতে বেশ কিছু উচ্ছৃঙ্খল যুবক মেলামনে ঢুকবে, তারা তার মোটর বাইক নিয়ে ঢুকবে, উচ্ছৃঙ্খলার চেষ্টা করবে, সেটি না হয় সেটি লক্ষ্য রাখবেন। আজ দুর্গাপুর শহরে শ্রী শ্রী সারদা ফুটবল ময়দানে বিবেকানন্দ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেল এবং আমাদের দুর্গাপুর শহরে 1 নম্বর ওয়ার্ডে সারদা ফুটবল ময়দানে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে এমডি খাট তত্ত্বাবধানে। খুব ভালো লাগছে, দুর্গাপুর শহর একটি গ্রামীণ শহর, বিনোদনের সেই ধরনের আমাদের ব্যবস্থা নেই। এই সময় যদি এইভাবে ছোটো ছোটো মেলাগুলো হয়, আমাদের এখানে অভিনন্দন মেলা শীতকালে হয় 12ই ডিসেম্বর, এখন এই সময় একটা মেলা হচ্ছে, ভালো লাগছে। সকলকে চাইব সহযোগিতা করে, এমডি খান এখানে মেলা নিয়ে আসছে, তাকে একটু সহযোগিতা করে এই মেলা যাতে সুস্থ সুন্দর সুচারুরূপে শেষ হয়, পরিবেশিত হয়, সেদিকটা আমাদের সকলকে দেখতে হবে। এবং খুব ভালো উদ্যোগ আমার রামকৃষ্ণ আশ্রম মাঠ দিয়েছে, তার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। খুব ভালো উদ্যোগ, কারণ এরকম মেলা দুর্গাপুর শহর হোক। আমি শুধু বিএসএ ক্লাবের ছেলেরা রয়েছে, তারা দেখবে, প্রশাসনও দেখবে, তবু সকল দর্শকরা যারা মেলায় আসবেন, মেলা ঘুরবেন, তাদের কাছে আমার অনুরোধ থাকলো শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, কোনো উচ্ছৃঙ্খলতা করবেন না, যাতে কারো অসুবিধা হয়। আমি আনন্দ করতে যেন পরের নিরানন্দের কারণ না হই, এই দিকটা সবাইকে দেখতে হবে। শান্তিপূর্ণভাবে সুস্থভাবে এই মেলাটি যদি সম্পন্ন হয় সেই দিকটা দেখতে হবে, কেন এই মেলাটি একজন মহামানবের নামে নামাঙ্কিত, যে যুব সমাজের আদর্শ মানব স্বামী বিবেকানন্দের নামে নামাঙ্কিত, সেই মেলা সুন্দর হোক, এটুকুই সকলের কাছে আমার কামনা। আমি এখানে আমাদের ট্রাস্ট এমএলডি ট্রাস্টের পক্ষ থেকে একটা মেলা করছি, যে নাম মেলা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেলা। যে স্বামী বিবেকানন্দর একজন মনীষী, তার নামে একটা মেলা, যাতে মানুষের মধ্যে তার যে আদর্শ ছড়িয়ে পড়ে মেলার মাধ্যমে। এবং এই মেলা হচ্ছে মিলনের একটা কেন্দ্রস্থল, বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে আসে, তারা এইখানে একত্রিত হয়, তাদের মনের অনেক কথা আদান প্রদান হয়, তাদের ভাব বিনিময় হয়, তাদের মধ্যে আনন্দ ভাগ করে নেওয়ার জায়গা একটা মেলা। তাই সেই চিন্তাভাবনা করে একটা মেলা এখানে করা হচ্ছে। আশা করি 2 বছর মানুষ যে লকডাউনের মধ্যে যেভাবে ঘরবন্দি এবং নাবিশ্বাস উঠেছিল, আশা করি এই একটা মুক্তাঙ্গন, মেলা একটা মুক্তাঙ্গন 2 বছর পরে যে পেয়েছে মানুষ, সেটা উপভোগ করবে এবং ভালোভাবে উপভোগ করবে। সেটা সহযোগিতা সবাই পাচ্ছে, আমরা এখানে মানুষ খুব ভালো মানুষ, সঙ্গে যে আমাদের ডিএসএ ক্লাব আছে, এরা খুবই ভালো আমাকে সহযোগিতা করছেন সবভাবে। এবং যে মেলার যে মাঠের যে সারদা বিদ্যাপীঠের মাঠ প্রধান শিক্ষকমশাই মহারাজ যেভাবে আমাকে হেল্প করেছেন মেলাটা করার জন্য, এবং আমাদের পৌরপিতা পীযূষ পাণ্ডে মশাই, আরও যারা আছেন সকলে আমাকে উৎসাহিত করেছেন মেলাটা করার জন্য, তার জন্য হয়তো মেলাটা আমি করতে পারছি। তাই আমাদের এই ট্রাস্টের পক্ষ থেকে সকলকেও
মানে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন এবং প্রণাম। আচ্ছা এটা 15 দিন চলবে। আপনার নাম? আমার নাম এম এস খান, সেক্রেটারি এমেরিট ট্রাস্ট।